हाय फ्रेंड्स, गुड मॉर्निंग सकल के। चले आबार एक नतून ब्लॉग वीडियो निये। अपन बजे 4:18 और आमी ব্যান্ডেল স্টেশনে গেছিলাম কলকাতায় ঠাকুর দেখতে। বাট কপাটে এতটাই খারাপ, মানে পূজোর শুরু যাবে দেখে তবে দেখে ছাড়া কোনো কিছু এলাও নেই। এখনো কাজ হচ্ছে, যেগুলো উদ্বোধন হয়ে যাচ্ছে দেখাচ্ছে টিভিতে লাইভ, ওগুলো ফুললি ফেক। বাট এরকমটা হবে আমি ভাবতেই পারিনি যেটা আমার সাথে হয়েছে। আমি শ্রীভূমিতে গেছিলাম, আরো দু জায়গায় গেছিলাম, সব জায়গা লক। বাট শ্রীভূমিটা ভালো লেগেছে, তাই যেটুকু পেরেছি তোমাদের ভিডিওর থ্রু, আগের ভিডিওর থ্রু কভার করেছি। মানে আজকে এত কষ্ট করে ব্লগ করতে এলাম তোমাদের জন্য শুধু, বাট ঠিকঠাক কিছু তোমাদের দিতেও পারলাম না, এটাই আমার খারাপ লাগছে, আর কিচ্ছু না। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। সারা রাস্তা বাইরেই কাটলো, বাট আমার মুখে এখনো হাসি আর অল টাইম থাকবে। আর একটা কথা, তোমাদের টেনশন নেই, আমি প্রতিমা দেখাতে পারিনি শ্রীভূমির, আমি কলকাতায় আসবো পুজোর মধ্যে দেখাবো, ঠিক আছে? যা যা প্ল্যান ছিল আমি সব কিছু কভার করবো। আর নেক্সট ভিডিওতেও অনেক কিছু দেখতে পারবে, আমি আমার প্ল্যান অনেক কিছু আছে, দেখা যাক সবটা পারি নাকি। যদি পুজোর মধ্যে যতটা সম্ভব ততটা আমি কভার করার চেষ্টা করবো। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো সরজিৎ ভাইয়ের অবস্থাটা দেখো, বিস্কুট নিয়ে এসে খাচ্ছে, খেতে লেগেছে খুব, চা খেলি তো। আর ও সারা রাত ঘুমিয়েছে, সারা রাত, আমি সারা রাত জেগে, তো চোখ দেখে বুঝে যাচ্ছে, আর আমার চোখ দেখে বোঝা যাচ্ছে না। অবশেষে সকাল হতে লাগলো, ট্রেন খামার গাছি ছাড়লো, খামার গাছি একদম মর্নিং এ সকালে নিয়ে নিলাম একটা চা। চলো আমি চাটা খেয়ে নিই। ফাইনালি দেখতে দেখতে চলে এলাম গুপ্তিপাড়া, সকাল হয়ে গেছে। আর এই যে ভাই এখনো ঘুমাচ্ছে, কি ঘুম ঘুমাচ্ছে ও। অবশেষে সূর্য মামার দেখা, দেখো সূর্য উঠছে, খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে যাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি আমি আমার এলাকায় বিষ্ণুপ্রিয়া হল্ট, এবার যাব বাড়ি। অনেক কষ্ট, অনেক কিছু সহ্য করলাম, ছাড়ো সেসব কথা। সাথে আছে একটা পলিথিন, যেটা একটু বসেছিলাম শুয়েছিলাম এটা পেতে। তো চলো যা যাক, এখন যাব বাড়ি, দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, চলো ফ্রেশ টেস হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন 10:30 বাজে। ডান পায়ে কালকে বাসে এক পায়ে দাঁড়িয়েছিলাম ভিড়ের মধ্যে, মানে খুব ব্যথা করছে, আর আমার ডান পায়ে একটু সমস্যা আছে আগোড়ায়, মানে সেই ছোটোবেলায় দৌড়তাম তো, ডান পায়ে চাপ পড়ার কারণে কী কারণে জানি না খুব ব্যথা করছে, ঠিক আছে? তো চলো খাবো এখন। রুটি আর মা মিষ্টি কোথা থেকে নিয়ে এসছে দেখি, দুটো মিষ্টি আর এই যে রুটি, লেডো পরুটি, চলো খেয়ে নিই। স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম, খিদে লেগেছে, এবার খাবো। সকালে রুটি আর মিষ্টি খেয়েছি, মা রান্না করছে, মানে শরীরটা খুব খারাপ, সারা রাত জাগা বুঝতেই পারছো। তোমাদের তো সকালেই বললাম ডান পায়ে খুব ব্যথা, আর এত ঘুম লাগছিল, এখনো পর্যন্ত ঘুমাচ্ছিলাম। আমি দেখলাম স্নান করে নিই তাহলে শরীরটা ঠিক হবে, আর এখন একটু বেটার ফিল করছি স্নান করার পর। তো চলো রেস্ট নিই, দিয়ে খাবো। দুপুরে খাবার খেতে বসে পড়েছি, সিদ্ধ ভাত, শাক ভাজা আর ডিমের তরকারি, চলো খেয়ে নিই। ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম বাড়ি থেকে এখনই। আকাশে কি মেঘ ছিল, এখনো হালকা হালকা মেঘ আছে, জানি না বৃষ্টি হবে কিনা। চলো যাচ্ছি ঘাটের দিকে, অনেকদিন যাইনি, চাটা খাবো, চলো যাওয়া যাক। গেছিলাম একটু বাইরে, চাটা খেয়ে বাড়ি এলাম, মাইন্ড একটু ফ্রেশ হলো। এই পা নিয়ে যদি এখন বসে পড়ি পুজোর মধ্যে তাহলে ব্যাস সব শেষ আমার, পুরো পুজো, এখন জানি না কি হবে। আশা করি ভগবানকে ডাকছি যেন ঠিক হয়ে যায়। আগে আমি দৌড়দৌড়ি করতাম, তখনই আমার এখানে চোট ছিল, সেই চোটটার ব্যথাটাই চেকে উঠেছে, এখন দেখা যাক কি হয়। মা ফলেনি এনে রেখেছিল, সেই ফলেনি দিয়েছি দুবার, দেখি রাতে দিয়ে শোবো, যদি ঠিক হয়ে যায় খুব ভালো কথা, দুবার তো দিয়েছি। আগের থেকে একটু বেটার হয়েছে, কারণ সকাল যখন সকালে বাইরে ছিলাম না তখন খুব যন্ত্রণা করছিল, এখন তো একটু ঠিকঠাক আছি। তো চলো দেখি খাবো, দেখে ঘুমাবো, কারণ কালকে আবার লং জার্নি, অনেক দূর যেতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এবার ভিডিও এডিটিং করে ঘুমাবো, কিচ্ছু ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে সকাল থেকে, সকলকে গুড নাইট, টাটা।